প্রিয় সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী তার মূল্যবান ভাষণ প্রদান করবেন এবং নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ এবং মুজিব বর্ষ উপলক্ষে নেওয়া বাংলাদেশ পুলিশের দুটি মানবিক কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আমি বিসমিল্লাহ রহমান রহিম। আজকে এখানে আমাদের সহকর্মীবৃন্দ অর্থাৎ আমাদের মাননীয় মন্ত্রী এবং পুলিশের আইজিপি সহ বিভিন্ন পুলিশ থানা এবং পুলিশ লাইন সংযুক্ত সকলে এবং আমাদের সহকর্মীবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি মনে করি যে আজকের দিনটি একটি বিশেষ দিন, কারণ বাংলাদেশের নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী তাদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপন করা এবং তাদের সেবা দেওয়া, আর সেই সাথে গৃহহীন যারা মানুষ তাদের জন্য ঘর তৈরি করে দেওয়া, এটা বাংলাদেশ পুলিশের একটি মহৎ উদ্যোগ। আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এই উদ্যোগ গ্রহণ করার জন্য। আমি প্রথমেই পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি এবং করোনা ভাইরাসে মানুষের সেবা দিতে যে যারা জীবন দিয়েছে তাদের সকলকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করি। 75 15 আগস্ট বাঙালি জাতির জন্য একটা কালো অধ্যায়। সেই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি এবং একই সাথে আমার মা এবং ফজিলাতুন্নেসা মুজিব, আমার ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এবং তার স্ত্রী সুলতানা, লেফটেন্যান্ট শেখ জামাল, তার স্ত্রী রবীন্দ্রজি জামাল এবং আমার ছোটো ভাই শেখ রাসেল সহ আমাদের আত্মীয় পরিবার পরিজন তাদেরকে নির্মমভাবে হত্যা করে। আমার বাবার মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল এবং সেই সাথে পুলিশের এসবি হাসিবুর রহমান, সেও ওই খুনিরা দোতলায় উঠতে চেয়েছিল, তাদের বাধা দিয়েছিল, তাদেরকে হত্যা করে এবং তাদেরকে স্মরণ করছি। আমি মনে করি বাংলাদেশ জাতির পিতার হত্যার পর বাংলাদেশের সকল অগ্রযাত্রাটাই থেমে গিয়েছিল। মানুষ সম্পূর্ণ দিশেহারা, মুক্তিযুদ্ধের চেতনা থেকে সম্পূর্ণ ভিন্ন পথেই বাংলাদেশ চলছিল, স্বাধীনতার যে আদর্শ সে আদর্শ থেকে বিচ্যুতি হয়েছিল। 96 সালে সরকার গঠন করার পর থেকে আমরা মানুষের সেবা করার দিকে বিশেষ দৃষ্টি দিই এবং সেই ক্ষেত্রে আমাদের পুলিশেরও এই বাহিনী যে তারও শক্তিশালী হয় সেজন্য সার্বিকভাবে তার উন্নয়ন এবং তার বাজেটও আমরা বৃদ্ধি করি, কারণ আমাদের বাংলাদেশে পুলিশের অবদানটা কিন্তু অনেক বেশি। 1971 সালে 25 মার্চ যখন পাকিস্তানিরা গণহত্যা শুরু করে, তাদের আক্রমণই শুরু হয়েছিল রাজারবাগ এই পুলিশ ফাঁড়ি থেকে, কিন্তু অপ্রতভয় পুলিশ বাহিনী প্রতিরোধ গড়ে তুলেছিল। ঠিক একই সাথে পিলখানা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িও তারা আক্রমণ করে। জাতির পিতা 25 মার্চ এই হানাদার বাহিনীর আক্রমণ হওয়ার সাথে সাথেই স্বাধীনতার ঘোষণা তিনি তখনকার ইপিআর এখন বিজিবি পিলখানা এর ওয়ারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে পৌঁছে দেয়। বাংলাদেশের প্রতিটি থানায় এই বার্তাটা পৌঁছায় গভীর রাতে। এই বার্তাটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে কর্মরত পুলিশ কর্মকর্তারা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সংগ্রাম পরিষদের যারা সদস্য তাদের হাতে এই বার্তাটার সাথে সাথে এই স্বাধীনতার ঘোষণাটা পৌঁছে দেন এবং তখনই সমগ্র বাংলাদেশে এটা প্রচার শুরু হয়ে যায়। সেই ভোররাত থেকেই যেখানে পুলিশের অবদান সবসময় হয়েছে। আমি
আজকের দিনে কিছু বলবো যে জাতির পিতার যে আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশের পুলিশ হবে জনগণের পুলিশ। পুলিশ বাহিনী আমি মনে করি তারা যে নারী শিশু বয়স্ক প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক চালু করে দিয়েছেন তাতে আমাদের দেশে নারী সমাজ শিশু বা বয়স্ক যারা তাদের বিরুদ্ধে কোনো অন্যায় হলে বলতে পারে না, বিশেষ করে নারীদের ব্যাপারে তো এটা আরও বেশি, কাজে তাদের জন্য অন্তত পক্ষে অন্যায়ের প্রতিকার চাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। সেই সুযোগটা কিন্তু আপনারা করে দিয়েছেন, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। সেই সাথে সাথে আমি মনে করি যে বাংলাদেশের পুলিশ জনগণের সেবক হবে, কারণ জনগণের আস্থা বিশ্বাস অর্জন করবে, পুলিশের কাছে গেলে যে ন্যায় বিচার পাবে বা একটা ন্যায্যতা পাবে সেটা এই আত্মবিশ্বাসটার জন্য মানুষের মাঝে সবসময় থাকে। পুলিশকে সেই সময়ে সেবা দিয়ে যেতে হবে, কারণ যে কোনো বাহিনী হোক আর যে কোনো ব্যক্তি হোক তার জীবনের সফলতা তখনই আসে যখন তার উপর অর্পিত দায়িত্ব সে যথাযথভাবে পালন করে মানুষের আস্থা বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করতে পারে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো আমাদের আমরা স্বাধীন দেশে যেটা জাতির পিতা বলেছিলেন যেটা ঔপনিবেশিক সময় নয় বা আধা ঔপনিবেশিক সময় নয়, স্বাধীন বাংলাদেশ, যে স্বাধীন বাংলাদেশে এভাবেই যেন মানুষের আস্থা পুলিশ অর্জন করতে পারে সেটাই আমরা চাই। কারণ আমরা এই সমাজটাকে উন্নত করতে চাই, যারা আমাদের পিছিয়ে পড়া অনগ্রসর যারা একেবারে তৃণমূল পর্যায়ে পড়ে থাকে বা যারা বিভিন্ন ক্ষেত্রে একেবারে নিজেদেরকে অবাঞ্ছিত মনে করে পড়ে থাকে, শত নির্যাতনের মুখে তারা কোনো প্রতিকার চাইতে পারে না, সেই মানুষগুলির ভিতরে একটা আস্থা বিশ্বাস ফিরিয়ে আনা এবং তাদের যে নাগরিক অধিকার রয়েছে সেটা নিশ্চিত করা এবং তাদেরকে সেই সহযোগিতা দেওয়া। এবং যারা আপনাদের এই হেল্প ডেস্কে আসবে সাহায্য চাইতে তাদের যদি আইনগত সহায়তা দিতে হয়, আমি ইতিমধ্যেই কিন্তু সেই প্রথম যখন সরকার গঠন করি তখন আমরা লিগ্যাল এইড কমিটি গঠন করে দিই, বিচারক এবং আর্থিক সংশ্লিষ্টরা আছে তার জন্য আলাদা ফান্ড আমরা দিয়েছি, কাজে সেদিক থেকেও তাদের কোনো অসুবিধা হবে না, কারণ এই লিগ্যাল এইড থেকেই তারা সব ধরনের সহযোগিতা বা বিচার চাইতে পারবে, বিচার পেতে পারবে, সেই সুযোগটাও আমাদের করে দেওয়া আছে, তার জন্য আইন এবং নীতিমালাও আমরা তৈরি করে দিয়েছি। কাজে আমাদের যেটা প্রয়োজন আমাদের উন্নয়নটা সেটা হচ্ছে একেবারে তৃণমূল থেকে, এবং আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে সবসময় উন্নয়নটা একেবারে তৃণমূল থেকে আমরা শুরু করেছি, শুধুমাত্র শহরভিত্তিক বা রাজধানীভিত্তিক উন্নয়ন তা না, সর্বস্তরের মানুষ যেন উন্নয়নের ছোঁয়াটা পায় সেটা লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সরকার কাজ করে যাচ্ছে। সে কারণেই মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা পালন করেছি। মুজিব বর্ষে আমাদের এটাই লক্ষ্য ছিল যে যে কাজটা জাতির পিতা শুরু করেছিলেন এদেশে ভূমিহীন মানুষের মাঝে ভূমি বণ্টন এবং ঘর তৈরি করে দেওয়া, তিনি গুচ্ছগ্রাম প্রকল্প দিয়ে এটা শুরু করেন। আমরা প্রথমবার যখন সরকার আসে আশ্রয় প্রকল্প এক এবং দ্বিতীয়বার এসে আশ্রয় প্রকল্প দুইয়ের মাধ্যমে আমরা জাতির পিতা সে পদাঙ্ক অনুসরণ করেই এগিয়ে যাচ্ছি যে বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না। প্রথমবার সরকার এসে বলেছিলাম কোনো কুঁড়ে ঘর থাকবে না, আমরা একটা টিনের ঘর দিলেও দেব, আর দ্বিতীয়বার এসে আমরা সেমি পাকা ঘর দিচ্ছি এবং উন্নত মানের জীবনযাপন যাতে করতে পারে তারও আমরা ব্যবস্থা করে দিচ্ছি, এবং এর সুফলটা আমাদের সমগ্র দেশেই এটা ছড়িয়ে যাবে এবং আমাদের উন্নয়নটা আরও গতিশীল হবে। প্রত্যেকটা মানুষ যখন একটা থাকার জায়গা পায় তো সেটাই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটাই তাকে সুযোগ করে দেয় নিজের পায়ে দাঁড়াবার, আত্মকর্মসংস্থান করবার এবং তার ভিতরে একটা আত্মবিশ্বাস এবং আস্থা সৃষ্টি হয় এবং মানুষের প্রতি একটা ভালোবাসা দরদ তৈরি হয়, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা এবং সেটাই হবে। সেই দিক থেকে আমি মনে করি এই নারী শিশু বয়স্ক প্রতিবন্ধীদের জন্য সহায়ক পরিবেশে আইনগত সেবা নিশ্চিত করে আলাদা ডেস্ক স্থাপনের যে ব্যবস্থাটা আমাদের পুলিশ বাহিনী নিয়েছে তার জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই কাজটা করে যাচ্ছেন।
এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনেক আয়োজন অনেক অনুষ্ঠান আমরা করোনা ভাইরাসের জন্য করতে পারিনি, কিন্তু এই যে একটা গৃহহারা মানুষকে ঘর করে তার একটা ঠিকানা দিয়ে দেওয়া, আমার মনে হয় এর থেকে বড় কাজ আর কিছু হতে পারে না। কাজেই সেই কাজটাই আপনারা করেছেন, সেজন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের পুলিশকে আমরা যুগোপযোগী করছি, প্রযুক্তিগতভাবে পুলিশ বাহিনী যাতে তাদের কর্ম সম্পাদন করতে পারে সেই ডিজিটাল সিস্টেমও আমরা করেছি। সমগ্র বাংলাদেশে আমরা আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ প্রায় প্রতিটি উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড পৌঁছে যাচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট এক আমরা দিয়েছি। কাজে যোগাযোগের সুযোগ অনেক বেশি এখন, কাজে যে কোনো জায়গায় বসে মানুষের দুঃখ দুর্দশা জানা বা কোনো নির্যাতন হওয়া সেটা প্রতিকার করাটা সুযোগ আছে। তাছাড়া 999 এর মাধ্যমে যে কোনো সময় মানুষ ফোন করলে সেবাটা পাচ্ছে। অনেক সময় অনেক দুর্গম এলাকায় কেউ যদি পথ হারিয়ে যায় তাকেও পুলিশ উদ্ধার করে নিয়ে আসছে। করোনার সময় 333-এর মাধ্যমে মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থাটাও পুলিশ করেছে। এভাবে জনগণের সেবা করে আমাদের পুলিশ বাহিনী আমি মনে করি সব থেকে মানবিক কাজ করে যাচ্ছেন। কাজেই আমি এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, কাজে এই স্বাধীনতাকে সমুন্নত করে মানুষের সেবা করে আমার দায়িত্ব। হেল্পডেস্কে যারা কাজ করবেন আমি মনে করি আমাদের দেশের প্রশিক্ষণের ব্যবস্থা যেমন তাদের আছে, এবং আপনারা জানেন যে পুলিশের স্টাফ কলেজ এটাও আমার তৈরি করে দেওয়া ছিল 96 সালে, এসে আমি করে দিয়েছিলাম, কারণ সবসময় প্রশিক্ষণকে সব থেকে গুরুত্ব দিয়ে থাকি। হেল্পডেস্কে যারা কাজ করে তারা শুধু দেশে না, আমরা বিদেশেও তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেবো, তার জন্য বিদেশ থেকেও প্রশিক্ষণ নিয়ে আসতে পারে এবং কোন দেশে কীভাবে, কারণ এটা হচ্ছে একটা মানবিক দিক বা মনস্তাত্ত্বিক বিষয় এখানে রয়েছে, কাজে সেদিকে অনেক অভিজ্ঞতা সঞ্চয়েরও প্রয়োজন আছে। কাজে সেখানে প্রয়োজন বিদেশে পাঠিয়েও যদি আমাদের কাউকে ট্রেনিং করিয়ে আনতে হয় সেটা আমরা করাবো এবং তারা অন্যদের এসে ট্রেনিং করাবেন। কাজে মানে সুপ্রশিক্ষিত একটা বাহিনী, যে বাহিনী মানুষের পাশে থাকবে, মানুষের কল্যাণ করবে, মানুষের কাজ করবে, আমরা সেটাই চাই, সেভাবে আমরা গড়ে তুলতে চাই। ও আমি বলবো যে জাতির পিতা বঙ্গবন্ধুর যে সেই যে ঐতিহাসিক বার্তাটা যে এই পুলিশকে জনগণের পুলিশ হতে হবে, আমি মনে করি এই হেল্প ডেস্ক নির্মাণের মাধ্যমে তাদের নারী শিশু বয়স্ক প্রতিবন্ধীদের সেবাদান করা এবং গৃহহীনদের গৃহ দেওয়া এটা জনগণের পুলিশেরই কাজ। কাজে আজকের পুলিশ জনগণের পুলিশ হিসেবেই আপনারা আজ মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছেন। রমজান মাস, সবাইকে আমি রমজানের মোবারকবাদ জানাই। সামনে আমাদের বাংলা নববর্ষ, কাজে বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনাদের জানাচ্ছি, আর ঈদেরও আগাম শুভেচ্ছা জানিয়ে আমি এটুকু বলবো যে আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, জনগণের পাশে থাকবেন এবং জনগণের কল্যাণে কাজ করে যাবেন, সেটাই আমাদের লক্ষ্য। এবং সেই লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আসার পর পুলিশ বাহিনীর জন্য যত রকমের সুযোগ সুবিধা করা এবং বিশেষায়িত বাহিনী গড়ে তোলা, মানুষের সেবাটা মানুষের দোরগোড়ে পৌঁছে দেওয়া, মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করে যাচ্ছি। কাজেই সেইভাবে সততার সাথে আপনারা কাজ করে যাবেন সেটাই আমরা চাই। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন ঘোষণা করছি।